গেল কয়েকদিনের ভারী বর্ষণ ও উপজেলা থেকে নেমে আসা পানির ঢলে গাইবান্ধার সকল নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার পলাশবাড়ী উপজেলার করতোয়া নদীর টোংরাদহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত 15 গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। গাইবান্ধা প্রতিনিধি ওবায়দুল ইসলাম জানান, কিশোরগাড়ি ইউনিয়নস্থ করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুটি স্থানে প্রায় 60 মিটার বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হয়েছে কিশোরগাড়ি, তেকানি, চকবালা, কাশিয়াবাড়ি, পশ্চিম মির্জাপুর, প্রজাপাড়া, সগুনা, কেশবপুর, পশ্চিম রামচন্দ্রপুর সহ 15টি গ্রাম। এদিকে করতোয়া নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় গোবিন্দগঞ্জ উপজেলার দর্বস্থ শিবপুর, সাপমারা সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে, ডুবে গেছে বিভিন্ন এলাকার ফসলি জমি।